সুপ্রিয় বন্ধুরা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের জনপ্রিয় ইভেন্ট 7 ডেজ গ্রিন আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 16ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে আপনারা জানেন এই ইভেন্টে আমরা পরপর 7 দিন গ্রিন বিল্ডিং এর বিভিন্ন দিক নিয়ে ট্রেনিং ওয়ার্কশপ করে থাকি এবং এটি একটি লার্নিং ইভেন্ট এখানে আমরা গ্রিন বিল্ডিং এর বিভিন্ন পর্যায়ে যে সব কাজগুলো করতে হয় সেগুলো সম্পর্কে জানব প্রথমে 16 তারিখে হচ্ছে আমাদের প্রথম দিন যেটি হবে ডেলং বেসিক গ্রিন বিল্ডিং ওয়ার্কশপ কেআইবি কনভেনশন সেন্টার ফার্ম গেটে যেখানে সারা দিন আমরা জানব গ্রিন বিল্ডিং এর বেসিক গুলি কি প্রসেস কস্ট বেনিফিট এবং সেই সাথে থাকবে দুটি বিশেষ উপস্থাপনা একটি হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্সিং আর একটি হচ্ছে গ্রিন বিল্ডিং প্র্যাকটিস এই বিষয়গুলো চলে আসবে দ্বিতীয় দিন আমরা একটি নতুন সংযোজন করেছি আমাদের এই ইভেন্টে সেটি হচ্ছে বাংলাদেশ আশ্রয় গ্রিন কনফারেন্স যারা বাংলাদেশে এইচবিসি নিয়ে কাজ করে ভেন্টিলেশন নিয়ে কাজ করে এমবিপি কনসালটেন্সি করে গ্রিন বিল্ডিংয়ে কাজ করে তারা সবাই মিলে আশ্রয় বাংলাদেশ চ্যাপ্টার গঠন করেছে তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান যে এখানে আমরা গ্রিন বিল্ডিংয়ে আশ্রয় স্ট্যান্ডার্ডগুলো কী করে ইনকর্পোরেট করা যায় সেগুলো শিখব তৃতীয় এবং চতুর্থ দিন আমাদের লিড জিএ এক্সাম প্রেপ ওয়ার্কশপ যারা গ্রিন বিল্ডিংয়ের অ্যাক্রেডিটেশন পেতে চায় তাদের প্রথম টায়ার হচ্ছে লিড গ্রিন অ্যাসোসিয়েট অথবা লিড জিএ সেই অ্যাসোসিয়েট এক্সাম দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির ওয়ার্কশপ হচ্ছে লিড জিএ ওয়ার্কশপ যেখানে আমরা একটি কমপ্লিট লার্নিং প্যাকেজ দেবো যা নিয়ে পড়াশোনা করলে খুব সহজেই একজন লিড গ্রিন অ্যাসোসিয়েট হতে পারে তারপর দিন অর্থাৎ পঞ্চম দিন হচ্ছে গ্রিন অফিসার ওয়ার্কশপ যে বিভিন্ন প্রজেক্টে একজন গ্রিন অফিসার লাগে তাদেরকে নিয়ে ওয়ার্কশপ যে তারা প্রজেক্টে কী করবে ডকুমেন্টেশন কীভাবে হবে গ্রিনটাকে কীভাবে মেনটেন করবে গ্রিনের চেকলিস্টগুলো কী এই কাজগুলো তারা করবে ষষ্ঠ দিন আরেকটি অসাধারণ সংযোজন যেটি আমরা গতবারও করেছি ইউএসজিবিসি ডে অর্থাৎ ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিলের এক্সপার্ট এসে আমাদেরকে শেখাবেন যে গ্রিন বিল্ডিংয়ের ডিজাইন কীভাবে করতে হয় আর্কিটেক্ট কী করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কী করবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কী করবেন ভেন্টিলেশন কনসালট্যান্ট কী করবেন লাইটিং ডিজাইন কেমন হবে প্লাম্বিং কী হবে ল্যান্ডস্কেপিং কী হবে এগুলি আমরা সরাসরি একজন গ্রিন বিল্ডিং এক্সপার্টের কাছে শুনবো যে এইসব বিষয়গুলো লিড রিকোয়ারমেন্টস কী এবং কীভাবে আমরা ডিজাইনটা করবো সপ্তম দিন অর্থাৎ শেষ দিন 22 তারিখে আমরা বাংলাদেশ সাস্টেনেবল এবং গ্রিন বিল্ডিং সোসাইটি নামে একটি অর্গানাইজেশন করেছি তার ইনোগ্রেশন ডে আমরা একটি বাংলাদেশের একটি গ্রিন বিল্ডিং কাউন্সিল করবার চেষ্টা করছি এবং সেখানে আমরা কী কাজ করব সেগুলো সেদিন উপস্থাপনা করা হবে এই হচ্ছে আমাদের সাত দিনের অনুষ্ঠানমালা আপনাদেরকে বলছি যে গ্রিন বিল্ডিং সম্পর্কে জানতে গেলে এটি একটি অসাধারণ সুযোগ এমন করে গ্রিন বিল্ডিংয়ের ট্রেনিং সচরাচর হয় না এই ট্রেনিংগুলো তো আসলে আপনি গ্রিন বিল্ডিং সম্পর্কে যা কিছু আপনার জানা দরকার সব আপনি জানতে পারবেন আর এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আপনি এই দিনগুলোতে পাবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের ইভেন্ট ডিটেলসটা আমাদের কমেন্টে আছে